মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও সরগরম শহর বহরমপুর। বুধবারও লাল ঝান্ডা হাতে নিয়ে শহরের পথে বন্ধ সমর্থনকারীরা। কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, 6,000 টাকা পেনশন, সামাজিক সুরক্ষা মূল্যবৃদ্ধি রোধ সহ একাধিক দাবিতে 8 এবং 9 জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বন্ধের দ্বিতীয় দিনেও সিআইটিইউ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মিছিল হয়। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। গোটা ঘটনা এলাকা জুড়েই মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। দোকানপাট বন্ধেরও দাবি করা হয় বন্ধ সমর্থনকারীদের তরফে। ধর্মঘটের সার্বিক সফলতার ছবি জেলা জুড়েই জানালেন বাম নেতৃত্ব। বন্ধটা কার্যত বিজেপির বিরুদ্ধে হলেও বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হলেও মানুষ এটা দেখলেন অবাক বিস্ময়ে, আমরাও দেখলাম যে রাজ্যের সরকারি দল, শাসক দল যারা প্রতিনিয়ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের নিজেদের মুখ বলে বিবেচনা করেন, দাবি করেন, তাদেরই আমরা দেখলাম যে সাম্প্রদায়িক শক্তি এবং তার বিরুদ্ধে যে আন্দোলন এবং সংগ্রাম এবং যে শ্রমিক শ্রেণীর ধর্মঘট সাধারণ মানুষের যে বিক্ষোভের প্রতিফলন করছে তাকে ঠেকাবার জন্যে প্রশাসন, পুলিশ এবং সমস্ত রাষ্ট্রীয় শক্তি নিয়ে তারা হচ্ছে যে ধর্মঘটকে ভাঙার প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করলেন, ধর্মঘট ভাঙতে রাস্তায় নামলেন। হুমকি, থ্রেট, ভয়, ভীতি কার্যত যা সাহায্য করলো কেন্দ্রীয় সরকারকে এবং ভারতীয় জনতা পার্টিকে, ফলে আমরা যে কথা দিন ধরে বলে আসছিলাম যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের মধ্যে বোঝাপড়া, সেটা আজকে হচ্ছে যে স্পষ্টভাবে প্রমাণিত হলো এই ধর্মঘটের মধ্যে তাদের ভূমিকার মধ্য দিয়ে। এই সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ ধর্মঘটে সামিল হয়েছেন। সারা দেশব্যাপী অসাধারণ সফল একটি ধর্মঘট কালকে হয়েছে। আজও সকাল থেকে মানুষ রাস্তায় নেমেছে এবং ধর্মঘট হচ্ছে। আমাদের জেলার সকালবেলাতে লালগোলা ট্রেন অবরোধ করেছি, আমরা লালগোলা ট্রেন অবরোধ করে আমরা আটকে রেখেছিলাম, পরে প্রশাসন এসে হস্তক্ষেপ করায় আমরা তুলে নিয়েছি, এবং জেলার সমস্ত জেলার বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে এবং সভা হচ্ছে। ধর্মঘট আজও কন্টিনিউ করছে এবং সফলভাবেই ধর্মঘটটা চলছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।